গতদিন আমরা মর্টারের পরে কংক্রিট শুরু করেছিলাম, কংক্রিটটা এই পর্যন্ত পড়ানো হয়েছিল, আজকের পর থেকে দেখবো। তো প্রপার্টিস অফ সিমেন্ট কংক্রিটের দুই প্রকার প্রপার্টিস আছে, একটা হলো প্রপার্টিস অফ কংক্রিট ইন প্লাস্টিক রেঞ্জ, আর একটা হলো হার্ড অ্যান্ড কংক্রিট। তো প্লাস্টিক রেঞ্জের প্রপার্টিগুলো আমরা দেখি। ওয়ার্কেবিলিটি, ওয়ার্কেবিলিটি মানে আমি কতক্ষণ কাজ করতে পারবো কংক্রিটটা দিয়ে, কত তাড়াতাড়ি এটা শুকায় যাবে সেটা আর কি এখানে বলা হয়েছে। তো টিকা আসলে ওয়ার্কেবিলিটি দুইটা পয়েন্ট দিতে হবে, ইট ইজ এ মেজার অফ ইজ উইথ হুইচ কংক্রিট ক্যান বি হ্যান্ডেল, কত সহজে হ্যান্ডেল করা যায় কংক্রিট, আর দ্য প্রপোর্শন অ্যান্ড দ্য প্রপার্টিস অফ ওয়াটার সিমেন্ট অ্যাগ্রিগেটস ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট। এখন এই ওয়ার্কেবিলিটির উপর কোন এলিমেন্ট কিভাবে ইফেক্ট করে সেটা আমরা দেখি। যদি এক্সামে এই কোশ্চেনটা আসলে এই ছকটা দিতে হবে যে ডিরাইভ দ্য বা ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ দ্য এলিমেন্টস অন ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট, তো এটা আসলে এটা দিতে হবে। তো ওয়াটার হলে কি হয়, ওয়াটার যদি বেশি হয় তাহলে ওয়ার্কেবিলিটি বেশি হবে। অ্যাগ্রিগেট মিক্স যদি কি হয়, যদি ফাইন অ্যাগ্রিগেট অ্যান্ড কোর্স অ্যাগ্রিগেট আর প্রপারলি গ্রেডেড হয় তাহলে ওয়ার্কেবিলিটি বাড়বে। সিমেন্ট যদি বেশি হয় ওয়ার্কেবিলিটি বাড়বে। প্রপোর্শন অফ কোর্স অ্যাগ্রিগেট ইজ রিডিউসড ইন রিলেশন অফ ফাইন অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেটের তুলনায় যদি কোর্স অ্যাগ্রিগেট কমে যায় ওয়ার্কেবিলিটি বাড়ানো সম্ভব। রাউন্ডেড সাইজ পার্টিকেল যদি গোল গোল হয় ওয়ার্কেবিলিটি বাড়বে। অ্যাডমিক্সচার কিছু আছে যেগুলো দিলে ওয়ার্কেবিলিটি বাড়ানো যায়। আর স্টিফ অর লেস ওয়ার্কেবল কংক্রিট ক্যান বি ইউজড ইফ কম্প্যাক্টেড বাই এ ভাইব্রেটর, যদি একটা কম ওয়ার্কেবল কংক্রিট থাকে ওটাকে যদি ভাইব্রেটর দিয়ে কম্প্যাক্ট করা হয়, বাড়ি দিয়ে দিয়ে সাপোজ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে যেরকম কম্প্যাকশন করি সেরকম কম্প্যাক্ট করা হয় কোনো কিছু দিয়ে, তাহলে সেটা ওয়ার্কেবিলিটি একটু বাড়ে আর কি। এখানে কিছু খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, কতগুলা টার্ম, এগুলা সেগ্রেগেশন, ব্লিডিং, এগুলো কংক্রিটের খুবই ইম্পর্টেন্ট টার্ম, এগুলা ইম্পর্টেন্ট, পুরাটাই ইম্পর্টেন্ট আর কি। তো কোনটাকে আমরা দেখি, সেগ্রেগেশন, সেগ্রেগেশন হলো অনেক সময় কংক্রিটের ভিতরে যে পার্টিকেলগুলো আছে কোর্স এগ্রিগেট ওগুলো আলাদা 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 খুলে যায় কংক্রিট থেকে, সেটাকে সেগ্রেগেশন বলতে। সেগ্রেগেশন এখানে ডেফিনেশনটা দেখি, টেন্ডেন্সি অফ সেপারেশন অফ কোর্স এগ্রিগেট পার্টিকেল ফ্রম দ্য কংক্রিট মাস ইজ কল সেগ্রিগেশন, এটা কংক্রিটের জন্য হার্মফুল। কেন হয় এটা, কংক্রিট মিক্সচার ইজ লিন অর টু ওয়েট, যদি খুব বেশি ভেজা হয়ে যায়, খুব বেশি পানি ইউজ করি তখন, আর লার্জার অর রাফ টেক্সচার অ্যাগ্রিগেট ইজ ইউজ, যদি বেশি বড় বড় অ্যাগ্রিগেট ইউজ করা হয় আর রাফ টেক্সচারে তাহলে হয় আর কি। এটা কীভাবে অ্যাভয়েড করা যাবে, সেগ্রিগেশন, অ্যাভয়েডেন্স অফ সেগ্রিগেশন, অ্যাডিশন অফ লিটেল এয়ার এন্ট্রেনিং এজেন্টস, কিছু এজেন্ট আছে যেটা দিলে বাতাস ঢুকতে পারে না ভিতরে, সেটা ইউজ করা যায়। রেস্ট্রিক্টিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু স্মলেস্ট পসিবল অ্যামাউন্ট, ওয়াটার একটু কমানো যায় আর কি। অল দ্য অপারেশনস লাইক হ্যান্ডলিং, প্লেসিং, কম্পেকশন আর কেয়ারফুলি, খুব কেয়ারফুলি কন্ডাক্ট করা সব অপারেশন, আর বেশি উপর থেকে যেন না ফেলা হয়। দেখবেন যে কংক্রিট সবসময় একদম বেশি উপর থেকে ফেলা হয় না, যেখানে সারফেস ওইটা খুব কাছাকাছি থেকে কংক্রিটগুলো ডেলিভার করা হয় আর কি। এটা হচ্ছে সেগ্রিগেশন গেল। তো ব্লিডিং, ব্লিডিং কি, অনেক সময় দেখা যায় যে কংক্রিটের উপরে, কংক্রিটের ভিতর থেকে পানি বের হয়ে উপরে জমে গেছে, সেটাকেই ব্লিডিং বলতেছে আর কি। দ্য টেন্ডেন্সি অফ ওয়াটার টু রাইজ টু দ্য সার্ফেস অফ ফ্রেশলি লেড কংক্রিট ইজ নোন এজ ব্লিডিং। কেন হয় ব্লিডিং, যদি ডিলে সব ফিনিশ করতে যদি ডিলে করা হয়, কংক্রিট দেওয়ার পরে অনেকক্ষণ আমরা ওয়েট করলাম বা ডিলে করলাম, তখন হয় লস অফ পার্টিকেল অফ স্যান্ড অ্যান্ড সিমেন্ট, স্যান্ড অ্যান্ড সিমেন্ট যদি কংক্রিট থেকে লস হয়। আর এটা হলো, ন সরি, এটা হলো প্রবলেম ডিউ টু ব্লিডিং, ঠিক আছে। ফিনিশিংয়ে ডিলে হয় ব্লিডিং করলে, মানে ফিনিশিংয়ে ডিলে হয় কারণ হলো এখানে ফিনিশিংয়ে ডিলে হলে কংক্রিট কিন্তু আবার শক্ত হয়ে যায় ওখানে, ঠিক আছে, এটা হলো প্রবলেম। আর কস্টটা হলো ল্যাক অফ ফাইন, মানে বালু টালু এগুলো কম, আর টু মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার, বেশি ওয়াটার ইউজ করলে যেটা হয় সেটা তো এখানে বলাই হয়েছে ব্লিডিং। আর এটা হলো প্রবলেম ব্লিডিংয়ের কারণে, আর এটা হলো কেন ব্লিডিং হয়। আর রিমেডি কীভাবে ব্লিডিং রিমেডি করা যায়, মোর সিমেন্ট দিতে হবে, মিনিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার মানে কমাই দিতে হবে আগের থেকে, মিনিমাম কোয়ান্টিটি দিতে হবে আর কি। এর থেকে এত এরকম দেওয়া যায়, এর থেকে নিচে দিলে দেওয়া যাবে না, এর থেকে নিচে দিলে ক্ষতি হবে এরকম আর কি। তো যতটুকু দিলে না হইলে না সে ততটুকু ওয়াটার দিতে হবে। এয়ার এন্ট্রেনিং এজেন্ট ইউজ করা, আর ইনক্রিজিং ফাইনার পার্ট অফ ফাইন এগ্রিগেট, ফাইন এগ্রিগেটের যত ফাইন হয় সেটা ভালো আর কি। তো এইখানে কিছু প্রপার্টিস আছে হার্ড অ্যান্ড কংক্রিটের, এটা গেল ইয়ে কংক্রিট আর কি, প্লাস্টিক যে প্রপার্টিস সেগুলো, এটা হলো হার্ড অ্যান্ড কংক্রিট, এখানে প্রপার্টিস আছে কিছু, এগুলো আদার জানার জন্য এটা আসবে না এক্সামে। কম্প্রেসিভ স্ট্রেন্থ, টেনশন অ্যান্ড বন্ড স্ট্রেন্থ, ইম্পারমেবিলিটি, কী কী প্রপার্টিস আছে, ঠিক আছে, শ্রিঙ্কেজ, ক্রিপ, থার্মাল এক্সপ্যানশন, ইলাস্টিসিটি, এগুলো কংক্রিটের খুব ইম্পর্টেন্ট প্রপার্টিস, এগুলো সংজ্ঞা আছে আলাদা আলাদা। ফ্যাক্টর এফেক্টিং প্রপোর্শনস অফ কংক্রিট, কংক্রিটের যে প্রপোর্শন সেটা কী কী ফ্যাক্টর এফেক্ট করে, এটা বড় কোশ্চেনে আসতে পারে, তো এই সব দিতে হবে এগুলো আর কি। ওয়াটার সিমেন্ট রেশিও,
ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে কংক্রিটের ওয়ার্কেবল হবে, কমলে ওয়ার্কেবিলিটি কমে যাবে, এটাই। শ্রিঙ্কেজ ইনক্রিজেস উইথ লার্জার ওয়াটার, শ্রিঙ্কেজ বাড়ে, ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে, এগুলো প্রত্যেকটা দুইটা করে পয়েন্ট আছে, যতগুলো পয়েন্ট আছে সবই দিতে হবে এক্সামে, ঠিক আছে? কারণ এখানে কম কম পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টই ইম্পর্টেন্ট। সিমেন্ট কন্টেন্ট কি, সিমেন্ট যদি বাড়ে ওয়াটার সিমেন্ট রেশিও তাইলে কমে যাবে, সেক্ষেত্রে ওয়ার্কেবিলিটিও কমে যাবে, ডিউরেবিলিটিও, ইলাস্টিসিটি ডিউরেবিলিটি এগুলো বাড়বে কিন্তু ওয়ার্কেবিলিটি কমবে। আর মোর সিমেন্ট ইম্প্রুভ ওয়ার্কেবিলিটি ইনক্রিজ সিঙ্কেজ, ঠিক আছে? মোর সিমেন্ট হলে যদি ওয়াটার সিমেন্ট রেশিও কমে যায় সেক্ষেত্রে ওয়ার্কেবিলিটি কমে, আর যদি ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক রেখে সিমেন্ট আমরা বাড়াই দিই তাহলে এটার ওয়ার্কেবিলিটিও বাড়ে আর কিন্তু সিঙ্কেজও বাড়ে এর সাথে আর কি। টেম্পারেচার, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি ইয়ে হবে আর কি, সেটিং আর হার্ডেনিংটা তাড়াতাড়ি হবে। এজ অফ কংক্রিট বয়স বাড়ার সাথে সাথে দ্য রেট অফ ইনক্রিজ বিকামস ভেরি স্লো অ্যাট টাইম পাসেস, স্ট্রেংথটা আস্তে আস্তে কমে যায় আর কি যত বয়স বাড়ে তত। অ্যাগ্রিগেটের সাইজ শেপ যদি কন্ট্রোল করা না হয় তাহলে সাইজ শেপ অ্যান্ড গ্রেডিং অফ অ্যাগ্রিগেট কন্ট্রোল দ্য কংক্রিট প্রপার্টিস, আচ্ছা এটা তো আগেই জানা আছে আমাদের, সাইজ শেপের উপর কংক্রিটের স্ট্রেংথ যেটা সেটা ডিপেন্ড করে, প্রপার্টিগুলো ডিপেন্ড করে অ্যাগ্রিগেটের সাইজ শেপের উপরে। লার্জার দ্য সাইজ অফ অ্যাগ্রিগেট গ্রেটার উইল বি স্ট্রেংথ, সাইজ বড় হলে স্ট্রেংথ বড় হবে। আর প্রপারলি গ্রেডেড অ্যাগ্রিগেটস গিভ বেটার ওয়ার্কেবিলিটি অ্যান্ড স্ট্রেংথ দেন পোরলি গ্রেডেড, প্রপারলি গ্রেডেড হলে ভালো স্ট্রেংথ পাওয়া যায়। কিউরিং, এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, কিউরিং ইজ দ্য প্রসেস অফ কিপিং দ্য সেটিং কংক্রিট ড্যাম সো দ্যাট কমপ্লিট হাইড্রেশন অফ সিমেন্ট ইজ ব্রট। দেখবেন যে ছাদ ঢালাইয়ের পরে উপরে পানি দিয়ে রাখা হয় 20-25 দিন বা 28 দিন এরকম, ওই যে পানিটা দিয়ে রাখা ওইটাকে বলতেছে কিউরিং। কারণ ওয়াটার সিমেন্টের যে একটা হাইড্রেশন, যেটা ওয়াটার সিমেন্টের যে বিক্রিয়া হবে সেটা যেন পরিপূর্ণভাবে হইতে পারে সেই জন্য এই পানিটা এতদিন দিয়ে রাখা হবে, সোপ করে রাখা হয় পানিতে, সেটাকে বলতেছে কিউরিং। কিউরিং আসলে সবগুলো পয়েন্ট দিতে হবে। কিউরিং ইম্প্রুভ স্ট্রেংথ রেজিস্ট্যান্স, ইট রিডিউসেস শ্রিঙ্কেজ, কমায় ইনক্রিজেস ইম্পারেবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি অফ কংক্রিট। ফ্রস্ট হলো যেটা আমাদের দেশে নাই, সেটা হলো বিদেশে যে বরফ পড়ে সেটাকে ফ্রস্ট বলা হয়। কজেস, ফ্রস্টের কি ইফেক্ট আছে, ডিসইন্টিগ্রেশন অফ কংক্রিট, কংক্রিটকে আলাদা আলাদা করে দেয় আর কি। এন্ট্রেন্ট এয়ার, কিছু এয়ার আছে যে কংক্রিটের মধ্যে ঢুকে, যদি ফাঁক ফোকর থাকে সেটার কাজ কি, মানে কি ক্ষতি করে। দ্য এন্ট্রেন্ট এয়ার ইন কংক্রিট ইজ ডিউ টু ইনকমপ্লিশন অফ কম্প্যাক্ট, যদি না হয় বাবল থাকে ভিতরে তাহলে বাতাস ঢুকে স্ট্রেংথ কমায় ফেলে আর পারমিয়াবিলিটি বাড়ায়, যেটা ভালো না আর কি। মিক্সিং অফ কংক্রিট, কংক্রিট কীভাবে মিক্স করা হয়, দুই ভাগে মিক্স করা হয়, একটা হ্যান্ড মিক্স আর একটা হলো মেশিন মিক্সিং। তো এখানে মিক্সিং অফ কংক্রিট বলছে এখানে যে প্রসেস নর্মাল কথা আর কি, যে সিমেন্ট ওয়াটার ফাইন এগ্রিগেট ফোর্স এগ্রিগেট এগুলোকে মিশানোকে মিক্সিং অফ কংক্রিট বলে। দিস প্রসেস শুড এনশিওর ইউনিফর্ম কালার কনসিস্টেন্সি হোমোজেনিটি, সেগ্রিগেশন শুড নট টেক প্লেস ডিউরিং প্রসেস অফ মিক্সিং। হ্যান্ড মিক্সিং কখন করা হয় আর মেশিন মিক্সিং কখন করা হয়, হ্যান্ড মিক্সিং যখন করা হয় যখন কংক্রিটটা কম, ভেরি অল্প জায়গায় অল্প টুক লাগে তখন, তো ফার্স্টে সিমেন্ট আর স্যান্ড একসাথে মিক্স করা হয়। এটা আসলে আমরা সবাই দেখছি হ্যান্ড মিক্সিং কীভাবে করা হয়, কনস্ট্রাকশন সাইটে সিমেন্ট স্যান্ড একসাথে মিক্স করে একটা ছোট একটা টিলার মতো করা হয়, তারপর ওটার মাঝখানে একটা গর্ত করা হয়, যেখানে লেখা আছে দেখবেন সব কিছু, কোর্স অ্যাগ্রিগেট মিশানো হয় যতটুক লাগে সব কিছু ইয়ে করে। তো ওই যে গর্ত করা হয় গর্তের মধ্যে 75% অফ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট, যতটুকু পানি লাগবে তার 75% দিয়ে আগে মিশানো হয়, তারপর শেষে আবার বাকি 25% পানিটা দেওয়া হয়। আর মেশিন মিক্সিং হলো মেশিনে করে, আমরা সবাই রাস্তায় বড় বড় ট্রাক দেখছি যেখানে ওই বড় গোল গ্রাইন্ডার থাকে পিছনে যেটা ঘুরতে থাকে আস্তে আস্তে আস্তে, ওটার মধ্যে কংক্রিট মিক্স করা হয়। লার্জ ওয়ার্কস মেশিন মিক্সিং প্রুভস ইকোনমিক্যাল অ্যান্ড কনভিনিয়েন্ট, বড় বড় কাজে এটা করা হয় আর কি। কংক্রিট প্রডিউসড বাই মেশিন মিক্সিং ইজ মোর হোমোজিনিয়াস অ্যান্ড ক্যান বি প্রিপেয়ার্ড উইথ কম্পারেটিভলি লেসার ওয়াটার সিমেন্ট রেশিও, এটা যেহেতু মেশিনে করা হয় সেহেতু একদম পরিমাপ সব ঠিক থাকে, সো এটা থেকে এটা ভালো আর কি। দ্য কংক্রিট মিক্সচার্স মে বি টু টাইপস, ব্যাচ মিক্সচার্স, কন্টিনিউয়াস মিক্সচার। ব্যাচ মিক্সচার হলো দুই ভাগে করা হয়, প্রথমে এক ভাগ করে ডিসচার্জ করে রাখা হয় তারপর আরেকবার লোড করা হয় আর কি। আর কন্টিনিউয়াস মিক্সচার সব একসাথে, মিক্সচার্স প্রডিউস স্টেডি স্ট্রিম অফ কংক্রিট অ্যাজ লং অ্যাজ ইটস ইন অপারেশন। ব্যাচ টাইপ মিক্সচার্স আর মোস্টলি অ্যাডপ্টেড, তো ব্যাচটাই বেশি নেওয়া হয় কারণ এটা হয় একটু কন্টিনিউয়াস মিক্সচার একটু হলো কস্টলি, আর সব জায়গায় এরকম কন্টিনিউয়াস মিক্সচার মেশিনটাও বড় লাগে ওটা থাকে না আর কি। এখন কংক্রিট ট্রান্সপোর্ট করা হয় কিভাবে,
ট্রান্সপোর্টেশন অফ কংক্রিট, কংক্রিট প্রিপেয়ার্ড আইদার বাই হ্যান্ড মিক্সিং অর মেশিন মিক্সিং হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু ইটস প্লেস অফ ইউজ বিফোর হাইড্রেশন অফ সিমেন্ট স্টার্ট, মানে শক্ত হওয়া স্টার্ট হওয়ার আগেই এটা আমাদের গিয়ে তাড়াতাড়ি কংক্রিটটাকে যেখানে ইউজ করবো সেখানে ইউজ করে ফেলতে হবে। রিং ট্রান্সপোর্টেশন এফোর্ট শুড বি মেড টু প্রিভেন্ট সেগ্রিগেশন যেন না হয় এইভাবে ট্রান্সপোর্টেশন করতে হবে। মেথড অফ ট্রান্সপোর্টেশন অফ কংক্রিট ডিপেন্ডস অন দ্য কোয়ান্টিটি, কোয়ান্টিটি যেরকম হবে সেটার উপর ডিপেন্ড করে। কী কী দিয়ে ট্রান্সপোর্ট করা হয়, প্যান, হুইল ব্যারোস, ট্রাক মিক্সচার্স যেটা আমরা রাস্তায় দেখি, বেল্ট কনভেয়ার্স, পাম্পস, এগুলো দিয়ে ইয়ে করা হয় ট্রান্সপোর্ট। প্লেসিং কীভাবে করতে হয়, এটা হলো একদম নিচু থেকে প্লেসিং করতে হয় যেটা আমরা জানি। তো এখানে তারপর এটা সুন্দর করে লেখা আছে, আমরা দেখি কী বলছে। দ্য কংক্রিট শুড বি প্লেসড অ্যান্ড কমপ্লিট বিফোর ইট সেটিং স্টার্ট। আচ্ছা, প্রিকশন সয়েল প্লেসিং, কী কী প্রিকশন নিতে হবে প্লেস করার আগে। কংক্রিট শুড বি লেড কন্টিনিউয়াসলি টু অ্যাভয়েড ইরেগুলার অ্যান্ড আনসাইটলি লাইন্স, কন্টিনিউয়াসলি কংক্রিট দিতে হবে একদম সব একসাথে আর কি। টু অ্যাভয়েড স্টিকিং অফ কংক্রিট ফ্রম ওয়ার্ক শুড বি অয়েলড বিফোর কংক্রিটিং, যে জায়গাটায় ওটা একটু তেল দিয়ে নিলে, যে জায়গায় কংক্রিট দিলে তাহলে কংক্রিট স্টিকিংটা হয় না আর কি, কংক্রিট সব জায়গায় সমানভাবে ছড়ায়। হোয়াইল প্লেসিং কংক্রিট দ্য পজিশন অফ ফর্মওয়ার্ক অর নিউজন শুড নট বি ডিস্টার্ব, পজিশনটা একদম এক স্টেডি থাকতে হবে। টু অ্যাভয়েড সেগ্রিগেশন কংক্রিট শুড নট বি ড্রপ ফ্রম, উঁচু থেকে দেওয়া যাবে না, এক মিটারের বেশি উঁচু থেকে দেওয়া যাবে না, নিচু জায়গা থেকে দিয়ে দেবে। কংক্রিট শুড নট বি প্লেসড ইন রেইন, বৃষ্টির সময় তো কখনোই কংক্রিট ইউজ করা যাবে না। ওয়াকিং অন ফ্রেশলি লেড কংক্রিট শুড বি অ্যাভয়েডেড, মানে হাঁটা চলা করা যাবে না যত দিন না পর্যন্ত শক্ত হয়। কম্প্যাকশন অফ কংক্রিট, উপরে কম্প্যাক্ট করতে কীভাবে, কনসোলিডেশন অফ প্লাস্টিক কংক্রিট ইজ টার্মড অ্যাজ কম্প্যাকশন অফ কংক্রিট। ইন দিস প্রসেস এফোর্টস আর অনলি ডিরেক্টেড টু রিডিউস দ্য ভয়েড, ভিতরে যদি কোনো ইয়ে থাকে, ভয়েড মানে হলো বাবল থাকে, সেগুলা বাড়ি দিয়ে 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 বের করে দেওয়া আর কি, যেন এয়ার এন্টেনমেন্ট না হয়। কম্প্যাকশন অফ কংক্রিট ক্যান বি ডান আইদার ম্যানুয়ালি অর মেকানিক্যালি, তো ম্যানুয়াল অর হ্যান্ড কম্প্যাকশন কীভাবে করা হয়, ডান উইথ দ্য হেল্প অফ স্টিল ট্যাম্পিং রড, বড় রড থাকে ওটা দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে করা হয়, অথবা টিম্বার স্লিট দিয়ে করা হয়। ন্যারো অ্যান্ড ডিপ মেম্বার আর কম্প্যাক্টেড উইথ ট্যাম্পিং রডস, ট্যাম্পিং রড দিয়ে করা হয় ছোটো ছোটো জায়গায়। আর থিন স্ল্যাবস অ্যান্ড ফ্লোরস আর ট্যাম্পেড উইথ দ্য হেল্প অফ স্ক্রিটস, স্ক্রিটস হলো বড়ো ইয়ে আর কি, গাছের যেই ইয়ে থাকে লক টাইপের ওরকম বড়ো ওটা দিয়ে করা হয়। মেকানিক্যাল কম্প্যাকশন ইজ ডান উইথ দ্য হেল্প অফ ভাইব্রেটর, আছে এখানে মেশিন আছে ওটা দিয়ে করা যায়। ভাইব্রেটর প্রডিউস ভাইব্রেশনস উইথ হোয়েন ট্রান্সমিটেড টু প্লাস্টিক কংক্রিট মেক ইট ফ্লো অ্যান্ড এফেকশন এফেক্ট কম্প্যাকশন, তো পুরো কংক্রিটটাকে আসলে ভাইব্রেট করলে ওখান থেকে বাতাসটা বেরোয় যায় আর কি। ফিনিশিং অফ কংক্রিট কীভাবে ফিনিশ করা হয়, মিন গিভিং ডিজায়ার্ড স্মুথনেস, দেখবেন যে ফ্লোরটাকে স্মুথ করা হয় যেটা, সেটাকে হলো ফিনিশিং অফ কংক্রিট বলে। ফিনিশিং ক্যান বি ডান বাই স্ক্রিডিং, ফ্লোটিং অর ট্রোলিং, এগুলো হলো নানা প্রসেস আর কি রাজমিস্ত্রিরা ইউজ করে। দেখবেন আপনারা যদি কোনো কনস্ট্রাকশন সাইটে যান ফিনিশিংয়ের সময় তখন এগুলো দেখতে পারবেন। কিউরিং অফ কংক্রিট, কংক্রিট কিউরিং করতে হয় সিমেন্টের মতোই। কিউরিং ইজ দ্য অপারেশন ইন হুইচ ময়েস্ট কন্ডিশনস আর মেনটেইন, তো এখানে পানি দিয়ে পানিতে পানি নিচে রাখা হয় অনেকদিন। ইম্পর্টেশন কিউরিং ইট প্রপার কিউরিং ইজ নট ডান কমপ্লিট হাইড্রেশন অফ সিমেন্ট হবে না, সিঙ্কেজ ডেভেলপ করবে। কিউরিং অলসো ইমপ্রুভস ডিউরেবিলিটি পারমিবিলিটি, এগুলো কিউরিং বাড়ায়। এখন মেথডস অফ কিউরিংয়ের একটা মেথড আছে, যদি মেথড অফ কিউরিং আসে তাহলে এই পুরা ফ্লো চার্টটা দিতে হবে আর কি। শেডিং, এই কয়েকটা মেথড, শেডিং, সারফেস কভারিং, স্প্রিঙ্কলিং ওয়াটার, পন্ডিং অফ ওয়াটার, মেমব্রেন কিউরিং, স্টিম কিউরিং, এই কয়েকভাবে কিউরিং করা হয়। তো শেডিংটা কি, এভাপোরেশন যেন না হয়, পানিটা যেন উড়ে না যায়, সেজন্য একটা কিছুতে ঢেকে দেওয়া হয়, আর হিট আর ডাইরেক্ট সান যেন না লাগে, ডিরেক্ট সান আর বাতাস যেন না লাগে কংক্রিটের উপরে, সেটার জন্য এটা শেডিং করা হয়। তারপর সারফেস কভারিং উইথ হেজিয়ান অর গানি ব্যাগস, কিছু ব্যাগ দিয়ে সারফেস কভার করে দেওয়া হয়। স্প্রিঙ্কলারিং অফ ওয়াটার, পানি ছিটানো হয়, পন্ডিং অফ ওয়াটার, এরপরে পানি এখানে 2-3 ইঞ্চির মতো পানি জমায় রাখা হয় কংক্রিটের উপরে। মেমব্রেন কিউরিং, কংক্রিট সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার প্রুফ মেমব্রেন দ্যাট প্রিভেন্টস এভাপোরেশন, ওয়াটার প্রুফ মেমব্রেন দিয়ে কংক্রিট সারফেস থেকে ঢেকে দেওয়া হয় যেন পানি উড়ে না যায়। আর ওয়াক্স বিটুমিন এগুলো ইউজ করা হয়। স্টিম কিউরিং অ্যাডপ্টেড ইন কেস অফ প্রিকাস্ট মেম্বার্স, আগে যেখানে কাস্টিং করা হয় সেখানে ইউজ করা হয়। হাইড্রেশন অফ সিমেন্ট ইজ ব্রট উইদিন ভেরি শর্ট টাইম, এটা হলো স্টিম দিয়ে খুব শর্ট টাইমে এটাকে করা হয় আর কি। তো আজকে এই পর্যন্তই, কংক্রিট শেষ, নেক্সট দিন টিম্বার শুরু করবো আমরা।